ভাই এখানে আমরা যে রাষ্ট্রে বসবাস করছি এমন একটা রাষ্ট্রে বসবাস করছি এখানে গণতান্ত্রিক অধিকার কোথায়? এখানে যেখানে আজকে পুলিশদের দরকার ছিল আজকে জনগণের পাশে এসে দাঁড়ানো, পুলিশদের দরকার ছিল আজকে যখন হাফ পাস নিচ্ছে না তাদেরকে নিজ দায়িত্বে তাদেরকে এই কাজটা করার দরকার ছিল, আজকে কেন শিক্ষার্থীরা রাস্তায় নামছে? আজকে তারা তো তাদের দায়িত্ব পালন করছে না, তারা তো জনগণের কোনো দাবি মানছে না, বরং জনগণকে কিভাবে রাস্তা থেকে উৎখাত করা যায়, সরকার এবং মালিক পক্ষের হাত কিভাবে শক্ত করা যায় তার জন্যই তারা রাস্তায় আছে, তার জন্যই তারা এখন পুলিশ লীগ নামে পরিচিত হচ্ছে। এখন বলতে গেলে তো আসলে অনেক কিছুই বলতে হয়। আমাদের আজকে স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা ধুমধাম করে পালন করছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই স্বাধীন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক অধিকার নেই, কোনো মানুষ এখানে তার দাবি নিয়ে তার অধিকার নিয়ে এখানে কথা বলতে পারে না। এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে, যেই 50 বছরে স্বাধীন বাংলাদেশে আজকে মানুষের চিকিৎসা, শিক্ষা, খাদ্য এই যে মৌলিক যেই জায়গাগুলো ছিল সেগুলো আজকে বিনামূল্যে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা দেখছি এখানে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হচ্ছে, আজকে শিক্ষার্থীদের শিক্ষায় টাকা দিয়ে কিনতে হচ্ছে, টাকা যার শিক্ষা তার, সেই একই নীতি আবার চালু হয়েছে। আমাদের যে খাদ্যের যে অধিকার বা আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের হাতের নাগালে চলে যাচ্ছে, তাহলে এই অধিকারও আমাদের নিশ্চিত হচ্ছে না। আজকে আমরা সরকারি মেডিকেলে যে চিকিৎসা নিব সেই চিকিৎসাও আমরা নিতে পারছি না, তাহলে আমাদের তো আসলে কোনো অধিকারই, আমাদের যে মৌলিক যেই অধিকার সেই অধিকারগুলোই তো পাচ্ছি না আমরা। এখানে আমরা কী বলবো যে কোন অধিকার পাচ্ছি আর কোন অধিকার পাচ্ছি না? প্রধানমন্ত্রীকে কি বলবো? প্রধানমন্ত্রীকে বলবো যে এই যে বর্তমানে যে সংকটগুলো হচ্ছে সেই সংকটগুলো সে যদি ওই মালিক পক্ষের কথা ভাবে কখনোই করতে পারবে না। আর আমরা জানি একটা পুঁজিবাদী ফ্যাসিবাদী কাঠামো এই বাংলাদেশে এখন বর্তমানে আছে, আর এই সরকারের কাছে আসলে আমাদের কোনো কিছু চাওয়ার নেই, কারণ এই সরকারের কাছে সরকার জনগণের নয়, সরকার হচ্ছে মালিক পক্ষের। তাই আমার কথা হচ্ছে ওই প্রধানমন্ত্রীর কাছে নয়, আমার আহ্বান হচ্ছে সারা বাংলার জনগণের কাছে যে তাদের দাবি তাদের যেই অধিকার সেই অধিকার নিয়ে হচ্ছে তারা নিশ্চিত হোক, এবং সমগ্র যে শিক্ষা শিক্ষিত শিক্ষার্থী আছে তাদেরকে আজকে আমাদের অনুরোধ বা আমাদের আহ্বান যে তারা যে হাফ পাসের দাবিতে এখন আন্দোলন করছে সেই আন্দোলন আরও বেগবান করবে এবং রাজপথে সেই সংগ্রামে অটুট থাকবে। আমি ইডেন কলেজের শিক্ষার্থী, আমি ইডেন কলেজে পড়াশোনা করছি, আমার নাম শাহিনুর আক্তার সুমি, ছাত্রফ্রন্টের জেনারেল সেক্রেটারি। আপনারা তো জানেন যে এই যে বর্তমান সময়ে যে ডিজেলের দাম বাড়ালো, লিটার প্রতি 15 টাকা করে তারা যেই দাম বাড়ালো, সেই দামের দাম বাড়ানোর ফলে ঢাকা শহরে যে ডিজেল চালিত যে বাস আছে, শুধু ডিজেল চালিত বাস নয় সেটার সাথে আরও অন্যান্য যে বাসগুলো আছে সব বাসের কিন্তু এখন ভাড়া বেড়ে গেছে। এবং শুধু ভাড়াই নয়, বাসের ভাড়াই নয়, বর্তমানে আমরা জানি যে ডিজেলে চলে হচ্ছে বিভিন্ন যে কলকারখানাগুলো আছে বা আমাদের যে কৃষকদের যে ট্রাক্টর আছে তারা যে পণ্য বা ফসল ফলায়, সেই ফসল ফলানোর যেই পণ্যগুলো তারা উৎপাদন করে সেগুলোও কিন্তু চলছে বা সেগুলো উৎপাদন হচ্ছে কিন্তু আমাদের ডিজেল দিয়ে। তাহলে এইখানে যখন আমাদের ডিজেলের দাম বাড়ছে তখন কিন্তু আলটিমেটলি আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে, চাল ডাল তেল যাবতীয় যেই দ্রব্য আমরা প্রতিদিন ব্যবহার করি, সেই দ্রব্যের দাম যেমন বাড়ছে ঠিক সেই একইভাবে আমাদের বাসের ভাড়াও বৃদ্ধি পেল। এবং আমরা জানি যে সম্প্রতি অনেকগুলো ঘটনা ঘটে গেছে, শিক্ষার্থীরা যখনই বাসে উঠেছে লাঞ্ছিত হয়েছে, তারা তাদের ভাড়া বাড়ানোর কারণে তাদের হচ্ছে বাসের যে ড্রাইভার আছে কন্ডাক্টর আছে তাদের সাথে তাদের হচ্ছে এক ধরনের হাতাহাতিও পর্যন্ত হয়েছে। তাই শিক্ষার্থীরা যখন আসে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য সেখানে এক তাদের কোনো গণপরিবহন নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব গণপরিবহন না থাকার কারণে তারা বাসে উঠে, এবং আমরা জানি যে এই শিক্ষার্থীরা কোনো আয়মূলক কাজের সাথে যুক্ত নয়, তার কারণে তাদেরকে আবার যখন ভাড়া দিয়ে আসতে হয় এর মধ্যে যখন তাদের ভাড়া আবার বাড়ালো, হাফ ভাড়া তারা তো নিচ্ছে না, তার কারণে কিন্তু ঢাকা শহরে বর্তমানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। গত পরশুদিন আপনারা জানেন যে বডুনেচা শিক্ষার্থীকে একজন বাস ড্রাইভার তারা কিন্তু বাস কন্ডাক্টর কিন্তু রেপের মতো ঘটনার কিন্তু ধর্ষণের হুমকিও কিন্তু তারা দিয়েছে। তাহলে শিক্ষার্থীরা যেখানে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা সেখানে আজকে শিক্ষার্থীদের এই বাস ভাড়া বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে এবং হাফ পাসের দাবিতে ন্যায্য তাদের যেই অধিকার সেই অধিকারের দাবিতে আজকে তাদেরকে এখানে আন্দোলন করতে হচ্ছে। আজকে আমরা 8 সংগঠনের দাবিতে নীলক্ষেতে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, এবং সমাবেশ পরবর্তীতে আমরা আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে আগামী 29 নভেম্বর 2021 সোমবার আমরা অবরোধের
মানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি শাহবাগ সহ সারা ঢাকায়, যেখানে যেখানে শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে এবং বর্ধিত মূল্য যে বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে তার দাবিতে তারা আন্দোলন করছে। সেই সেই শহর এলাকায় তারা নিজ দায়িত্বে সেখানে আন্দোলন পরিচালনা করবে। আগামী সোমবার 29 তারিখ তারা অবরোধ কর্মসূচি পালন করবে এবং পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি ডিক্লেয়ার দিয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল করে আমরা সায়েন্স ল্যাবে যেই হামলা হয়েছে শিক্ষার্থীদের উপরে সেটার একটা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে আমরা নীলক্ষেত মোড় সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল কাটাবন হয়ে শাহবাগ হয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে আমাদের কর্মসূচি আমরা শেষ করেছি। এটা তো আপনারাও জানেন আমরাও জানি, খুব ভালো করে জানি যে এই হামলাটা কারা করে। ছাত্রলীগ ব্যতীত অন্য কেউ নয়, আর ছাত্রলীগরা যেখানে ঢাকা কলেজে ছাত্রলীগ ছিল, আর আপনারা জানেন যে যখনই কোনো শিক্ষার্থীরা যখন তাদের নিজস্ব দাবির জন্য তারা রাস্তায় নামে তখন একদল পেটোয়া বাহিনী হয়তোবা পুলিশ সেখানে ডিরেক্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু কিন্তু পুলিশ ছাড়াও যেই শিক্ষার্থী বা যারা হেলমেট বাহিনী লাঠিয়াল বাহিনী যারা আছে ছাত্রলীগ বাহিনী তাদেরকে দিয়ে হচ্ছে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন প্রতিহত করতে চায়। আজকেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে, আর সেটা সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের যে ছাত্রলীগ আছে তারাই সেই কাজটা ঘটিয়েছে। তারা তো বিভিন্ন সময় সেই উপরি লেভেলে বসে ওই উপরের চেয়ারে বসে তারা যদি আমাদের মতো আজকে রাস্তাঘাটে পাবলিক বাসে চলাচল করত, আজকে শিক্ষার্থীদের হয়ে যদি এখানে চলাফেরা করত, শিক্ষার্থীদের জীবন মান সম্পর্কে যদি তাদের ধারণা থাকতো তারা সেই উঁচু লেভেলে বসে সেটা কখনোই করতে পারবে না। আর তারা জনসাধারণ শিক্ষার্থী এ জাতীয় যারা আছে যারা সাধারণ মানুষ আছে তাদের কথা কখনো বিবেচনা করে না। তাদের কারবার হচ্ছে মালিক পক্ষদের নিয়ে, তাদের কারবার সেই বাস মালিকদের পক্ষ নিয়ে, কারণ সে আমরা দেখি যে প্রত্যেকটা মন্ত্রী এমপি যাদের কথাই বলেন না কেন তারা মালিক পক্ষ নিয়ে কথা বলে, সেটা আমরা শুরু থেকেই দেখে আসছি। এখন বলতে গেলে তো আসলে অনেক কিছুই বলতে হয়। আমাদের আজকে স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা ধুমধাম করে পালন করছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই স্বাধীন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক অধিকার নেই, কোনো মানুষ এখানে তার দাবি নিয়ে তার অধিকার নিয়ে এখানে কথা বলতে পারে না। এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে, যেই 50 বছরে স্বাধীন বাংলাদেশে আজকে মানুষের চিকিৎসা শিক্ষা খাদ্য এই যে মৌলিক যেই জায়গাগুলো ছিল সেগুলো আজকে বিনামূল্যে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা দেখছি এখানে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হচ্ছে, আজকে শিক্ষার্থীদের শিক্ষায় টাকা দিয়ে কিনতে হচ্ছে, টাকা যার শিক্ষা তার, সেই একই নীতি আবার চালু হয়েছে। আমাদের যে খাদ্যের যে অধিকার বা আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষের হাতের নাগালে চলে যাচ্ছে, তাহলে এই অধিকারও আমাদের নিশ্চিত হচ্ছে না। আজকে আমরা সরকারি মেডিকেলে যে চিকিৎসা নিব সেই চিকিৎসাও আমরা নিতে পারছি না, তাহলে আমাদের তো আসলে কোনো অধিকারই, আমাদের যে মৌলিক যেই অধিকার সেই অধিকারগুলোই তো পাচ্ছি না আমরা। এখানে আমরা কী বলবো যে কোন অধিকার পাচ্ছি আর কোন অধিকার পাচ্ছি না। হয়ে যায় 12 টাকা।